এই হোয়াটসঅ্যাপ গেমার্স আপনাদের সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আপনারা যারা এই গেম খেলেন এবং যারা মনস্টার দেখেনি এই গেমে, তো আমি আজকে আপনাদেরকে মনস্টারের সঙ্গে ফাইট সেটাই দেখাবো। তো এই গেমে কিভাবে মনস্টাররা অ্যাটাক করে আপনাদের আমি আপনাদের সেটা দেখাবো, এবং গেম প্লেটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো আপনারা সবাই লাস্ট অবধি দেখতে থাকো, গেম প্লেটা আপনাদের অবশ্যই আশা করি ভালো লাগবে। তো আমি এখন প্লেনে করে যাচ্ছি এবং প্লেনটা খুব সুন্দর লেগেছে, বাট একটা যদি স্ক্রিন থাকতো আরও ভালো লাগতো। তো এখন আমি চলো ওই সামনের দিকটায় যাই, ওই সামনের রুমটাতে। তো এইখানে নামি, কারণ এইখানে নামলে কী হয়, লুটটা ভালো পাওয়া যায়। তো লুট ভালো পাওয়া গেলে কী হবে, এখানে গান খুবই কম অ্যাভেলেবেল থাকে লুট বক্সে, কিন্তু এখানে ম্যাডি অনেক থাকে। তো সেই জন্য আমি এই জায়গাটা চুজ করলাম। তো এখানে আমি এখন এখানে একটা লুট বক্স পড়ে আছে, তো ওটা হয়ে আমি লাস্টের দিকে এসে দেখব। তো এখন আপাতত আমি দেখি এই ধারের দিকে কোনো লুট বক্স রয়েছে কি না, এবং যদি এখানে অ্যানিমি আসে তো সেক্ষেত্রে আমাকে তাকে মারতে সুবিধা হবে। তো এখানে ওই একটা লুট বক্স পড়ে আছে, দেখি এর ভেতর কী আছে। সেরকম কিছুই পাইনি এর ভেতর, ম্যাডি পর্যন্ত একটাও নাই। তো আমি এটাতে উঠছি, এটাতে একটা ইনহেলার পেয়েছি, এবং মনসা যেটা রয়েছে আমি আমাদের যে মনসারের কথা বলেছিলাম সেটা এখন থেকে অ্যাক্টিভেট হয়ে গেছে। তো অ্যাক্টিভেটের মানে হচ্ছে যেটা আপনাদের এখন থেকেই যদি আপনি মনসারের কাছে যান তো আপনাকে অ্যাটেক করবে। তো এখানে আমি খুঁজে দেখতেছি আর কোথাও, এটাতে দেখি কি আছে। একটা গ্রানাইট পেয়েছি এবং আর সামনে একটা ই রয়েছে লুট বক্স। এখানে অনেক লুট বক্স পাওয়া যায়, আপনাদের বলছিলাম না, আপনারা যদি গেম খেলেন তো এই জায়গায় অবশ্যই একবার নেমে দেখবেন, আপনারা অনেক পরিমাণে এখানে লুট বক্স পেয়ে যাবেন এবং কিছু গানও পেয়ে যাবেন। এই আমি যেমন একটা গান পেলাম ইউএমপি, তো আমি MP5টাকে এক্সচেঞ্জ করে ইউএমপি নিলাম, কারণ এটা স্কোপ করতে অনেক সুবিধা হয়, স্কোপে অ্যানিমিকে ড্যামেজ দিতে প্রচুর সুবিধা হয়, যেটা MP5-এ আমার মনে হয় একটু প্রবলেম হয় MP5-এ। তো সেজন্য আমি এটা এক্সচেঞ্জ করে নিলাম। তো আমি এটা থেকে লাভ দেওয়া যাবে, ও সে আমি নিচে পড়ে গেলাম। আবার একটা ইনহেলার পেয়েছি, তো এখন চলো আর লুটার দরকার নেই, আপাতত যা রয়েছে ওটাই এনাফ। তো আমি এখন যাচ্ছি একটু, আমার প্রথমত জোনটা কভার করতে হবে, কারণ জোনটা আমি জোনের বাইরে আছি। তো এই জোনটাকে কভার করতে আমাকে, চলো আমি এখানে একটু স্পিড বোর্ডের স্পিড ইউজ করি যাতে আমি তাড়াতাড়ি পৌঁছে যাই। চলো ফাইনালি আমি বেরিয়ে গেছি, এবং এখানে এখনও রয়েছে 103 সেকেন্ডের মধ্যে, আমি যদি না বেরোই তখন আমাকে এলিমেন্ট করে দিবে। তো সেই জন্য আমি না রিস্ক নিয়ে এখানে আমি বেরিয়ে পড়লাম। এখানে আমি দেখতেছি, দেখো এগুলো হচ্ছে মনস্টার, ওখানে ব্ল্যাক কালারের যেটা দাঁড়িয়ে রয়েছে। তো এখানে আমি দেখতেছি আশেপাশে কোথাও, ভাই সেই দূরে একটা অ্যানিমি যাচ্ছে, তো ওটাকে মারতে যাওয়া আই থিঙ্ক কোনো লাভ হবে না, কারণ ও অত দূরে আছে, আমাকে ও যদি দেখতে পায় তাহলে ও পালিয়ে যাবে। তবু আমি একবার দেখতেছি দূর থেকে ও কাকে মারতেছে, ও মনস্টারকে মারতেছে, ওই যে ওটাই হলো মনস্টার যেটা আমি আপনাদের আলো ভালো করে দেখাবো সামনে থেকে। তো আমি ওর সঙ্গে আমার ফাইটটা হোক, তখন আমি আপনাদের আরও ভালো করে দেখাবো। এখন আপাতত মনস্টারটা সামনে আছে, আমাকে মনস্টারের সামনে যাওয়া যাবে না, নাহলে আমাকে মনস্টার অ্যাটাক করে দিবে, তখন আমি মনস্টারকে মারবো না অ্যানিমিকে মারবো, তখন আমি কনফিউজ হয়ে যাবো। তো সেই জন্য আমি মনস্টারের সামনাসামনি যাবো না। তো এখানে অ্যানিমি একটা আমি লোকেশান দেখতে পাচ্ছি, তো যে ওইখানে অ্যানিমিটা তো ছুটে পালাচ্ছে, তো ও মনস্টার একবার দিয়ে দিলেই ভাগ ভাই ভাগ, মনস্টার পিছনে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাস আমি দেখি, ঠিক আছে আমি আমাকে ওটা দিয়ে ঘুরতে হবে, ওই ওই মনস্টার, ওই মনস্টার ঘেরছে ওকে। তো ওকে মনস্টার ঘেরছে মানে আমি ওখানে যাবো না, কারণ
ওকে মনস্টার এনে দিবে, সামনে একটা অ্যানিমি রয়েছে। আমাকে এখন ম্যারিটা একটু ইনহেলার মেরে দিতে হবে, নাহলে আমি ফাইট করতে গেলে আমাকে কম ড্যামেজেই মেরে দিবে, তো যেটা আমি কখনোই চাইবো না। এখানে ও একে তো মনস্টার হাত থেকে বেঁচে গেছে, তো দাঁড়াকে আমি দেখছি একে। আচ্ছা চলো, মনস্টার হাত থেকে বেঁচে গেছিস কিন্তু আমার হাত থেকে বাঁচবি না। এখানে দুটো অ্যানিমি, সরি দুটো মনস্টার রয়েছে, তো আমি এখন এদের কাছ থেকে পালাবো, কারণ আমি চাইবো না এদের হাতে মরতে। তো এখানে আমি ইনহেলারটা ইউজ করলাম, আমার ম্যারিটা আমি একটু ঘরে বসে এখানে দেখে নিই কোথাও অ্যানিমি আছে কিনা, কারণ অ্যানিমি এই আশেপাশে লুকিয়েও থাকতে পারে। তো অ্যানিমির লোকেশান আমি দেখতে পাবো সেটা ব্যাপার না, তো যদি কোথাও লুকিয়ে থাকে তো সেজন্য আমি আগে বসে নিলাম। তো এখন আমি সামনের দিকে এগোবো, দেখতেছি সামনে কোনো অ্যানিমি পাওয়া যায় কিনা। এখানে একটা লুট বক্স রয়েছে, ওকে দেখছি লুট বক্সে কি রয়েছে। ওকে আমি একটা এইচপি বাড়ানোর টোকেন পেলাম, ওই সামনে একটা অ্যানিমি ছুটছে। অ্যানিমিটা কোথায় গেল, তো ছুটছে, আমি এটা দিয়ে নুয়ে যাই। এখানে কোথাও রয়েছে অ্যানিমি, কে লুকিয়েছিস বেরি যা। এটাতে দেখি ওই একটা একটা অ্যানিমি আছে, একটা অ্যানিমি আছে যেটা আমি লোকেশানে এখন আমাকে ম্যাপে দেখাচ্ছে, ম্যাপে আমাকে স্ক্রিনেও দেখাচ্ছে সেটা ব্যাপার না, কিন্তু এখন ব্যাপারটা হলো অ্যানিমিটাকে মারতে হবে। তো আমি এখানে দাঁড়াই, ও কোন ধার দিয়ে আসবে, তো এখানে তো এই ধারে চলে এসছে, এধার দিয়ে এই 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 কোন দিকে দেখে কাকে মারছে কে জানে। এ আমাকে তো আই থিঙ্ক নোটিসই করেনি, আমি যে এখান দিয়ে এসেছি নোটিসও করেনি, আর হচ্ছে ম্যাপেও দেখেনি যে এখানে অ্যানিমি রয়েছে, তো সেজন্য ও সামনেরটাকে মাত দিয়েছে। তো আমি সে পিছন ধার দিয়ে ওকে ড্যামেজ দিয়ে নক করে দিলাম। তো এখানে আর একটা অ্যানিমি আসছে যেটা হচ্ছে জলে যে স্পিড বোট চালাচ্ছে, তো আমি এখানে একটু বসে থাকবো, যদি ও এদিকে আসে তখন আমি ওকে স্কোপ করে ড্যামেজ দেবো। তো দেখি ও ধার দিয়ে এধারকে তো এলো না, আমার প্ল্যানটা ফেল হয়ে গেল। তো কী করা যায় কী করা যায়, ওই তো মনস্টার, কী করা যায়। রুকো যারা সবর করো, ও এটা স্পিড বোট চেপে ঢোকা যাবে না। দেখি এধারে কোথাও ওই একটা অ্যানিমি আমার মনে হচ্ছে দেখতে পেয়েছি দূর থেকে, ওখানে একটা কিছু গন্ডগোল হচ্ছে, আই থিঙ্ক যাওয়াটা ঠিক হবে না। ওই দূরে ওই একটা অ্যানিমি আসছে, দাঁড়া চার ধারে অ্যানিমি, কিন্তু আমি যাকেই মারতে যাব আমার সামনাসামনি কেউ আসছে না, যাকেই মারতে যাবো সেই ছুটবে। তো কি করা যায়, একটাকে তো একটার সঙ্গে রাস নিতেই হবে, তো চলো একটার সঙ্গে রাস নিচ্ছি আমি। তো এইটাকে এইটাকেই অত্যেরি দুটো চলে এসছে, আরে আরে হ্যাঁ আমার কিল আমার কিল আমার কিল, মনসারকে মারতে দিই, মনসারের মারার আগেই আমি ওকে মেরে দিয়েছি। বাট এখন এইটাকে এইটাকে দেখছি মারা যায় কি না, তো আমি আগে রিলোড করে নিই।
এ তো অনেক দূর চলে গেল রিলোড করতে করতে। আমি দাঁড়ো এখানে, ও চল চল চল, টাটা 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 বাই বাই, টাটা বাই বাই। আমার এইচপি খুবই কম আছে, আমি ইনহিলার দু তিনটা ইউজ করিনি। ওই ওখানে একটা অ্যানিমি আসছে, তো আমি এখন ইনহিলার ইউজ করব। তো আমার এখানে প্লেনও চলে এসছে, তো আর কিছু মিটারের মধ্যে প্লেনটা আসছে। তো যেটা এখন ল্যান্ডিং করবে, এখানে টাইম শো করবে যে কত সেকেন্ড পরে এখানে প্লেনটা ল্যান্ডিং করবে। তো সেটা আমাকে নোটিশ রাখতে হবে। এখানে মনস্টার বাইরে এসে দাঁড়িয়ে আছে, তো আমাকে এই মুখ সামনে দিয়ে বেরোনো যাবে না, আমি এই জানলা দিয়ে দরজা দিয়ে চলিয়ে। তো ওকে, 165 মিটারের মধ্যে, ওই 116 মিটার। তো ওইখানে আই থিঙ্ক প্লেনটা ল্যান্ডিং করবে। তো হ্যাঁ, তো এখানে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, যেটা হচ্ছে এখানে টাইম শো করবে, তারপরেই এখানে প্লেনটা আসবে। তো এখানে আর একটা অ্যানিমি আছে, তো আমি এখানে লোকেশান দেখতে পেয়েছি আর একটা অ্যানিমির। তো এখানে মনস্টারও চলে এসেছে, তো এটাই হচ্ছে সব থাকতে। আরে আরে আরে, ও সেট, খুব মিষ্টি হয়ে গেল। আমি যে স্পিড বোটটা যদি ইউজ করতাম তাহলে আরও ভালো হতো, মেচে যেতাম অ্যাট লিস্ট। তো এখানে আমি মনস্টারের হাতে মরে গেলাম, তো যদি স্পিড বোটটা ইউজ করতাম, ড্যামিট, যদি স্পিড বোটটা ইউজ করতাম আই থিঙ্ক আমি বেঁচে যেতাম। ওর কাছ থেকে একটু দূরে চলে গেলে ও আমাকে পাথরটা ফিকতে পারতো না, তো ও আমাকে পাথর ফিকেই মেরে দিয়েছে। তো ঠিক আছে, তো এখন এ বেঁচে রয়েছে। তো এখানে এর হেলিকপ্টারও চলে এসছে, এ হচ্ছে যাওয়ার সময় টুকুন কালেক্ট করে নিচ্ছে যাতে এ পয়েন্টটা বেশি পায়। তো তাড়াতাড়ি উঠ আর দেখিস নি কোথাও, নাহলে মনস্টার চলে আসলে তো যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এতটাই। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থাকবেন, টাটা বাই বাই।